মামলা হয়েছে দেশে এই মামলার পরে আদালত যখন চাইবে তাকে আমাদের আদালতে হাজির করবার জন্য তখন ওরা দেবে যদি না দেয় কি করবে এত বছরের পথ আমাদের সামনে নাই দুই মাস পর দুই বছর পর যদি নির্বাচন হয় সেই নির্বাচনে সবাই একসাথে নির্বাচন করবেন কোনো বিরোধী দল থাকবে না কেউ কেউ তো যা বলছে তাতে মনে হয় তারা বিরোধী দল করবে সেটাও কোনো খারাপ কথা নয় কিন্তু একটা ভালো নির্বাচন তো হতে হবে সেই ভালো নির্বাচনের জন্যে আপনি পথ তৈরি করেন সেই নির্বাচনে কি সবাই মিলে নির্বাচন করবে এই যেরকম করে বলছেন যারা আমাদের রক্ত পান করেছে আমরা তাদের শেষ দেখতে চাই কিন্তু তারা কি আগামী নির্বাচনে থাকবে আপনি না বলছেন কিন্তু দেশ দেশের আইন কি না বলেছে মামলা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন সারা দেশ কাঁপিয়ে দিয়েছেন তার নামে মামলা হয়েছে কিন্তু দলের নামে তো মামলা হয়নি জোটের নামে তো মামলা হয়নি তার সাজা হতে পারে আরও দশজন মন্ত্রী সাজা হতে পারে কিন্তু দল কি আপনি নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন অ্যাটর্নি জেনারেল তো বলেছেন কোনো দল নিষিদ্ধ করবার চিন্তা আমাদের নাই আইন উপদেষ্টাও বলেছেন দল নিষিদ্ধ করবেন কেন ওই দলের তো অনেক ভূমিকা আছে এবং ওই দলের নেত্রী এখন কোথায় আছেন কীভাবে আছেন জানেন তো কি আশ্চর্য কথা এই পাশে থেকে তারা আবার বলছে উনি এখানে আছেন এবং থাকবেন মামলা হয়েছে দেশে এই মামলার পরে আদালত যখন চাইবে তাকে আমাদের আদালতে হাজির করবার জন্য তখন ওরা দেবে যদি না দেয় কি করবে এত মসৃণ পথ আমাদের সামনে নাই আমার কথা বোধহয় লম্বা যাচ্ছে আমি কম করেই দিই কারণ এরপরেও নজরুল ভাই আসেন যেহেতু আমাদের শব্দের পথ কুসুবাস্তির নয় মানে ফুলে বিছানো নাই এর মধ্যে কাঁটা আছে এবং আমরা জানি আজকে আপনারা প্রথম আলো পড়েছেন তার মধ্যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে যে বিবৃতি দেওয়া হয়েছে এই মামলার বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়ার বিরুদ্ধে সেটা ছাপা হয়েছে আওয়ামী লীগের নেতারা যে সমস্ত কথা বলেন আওয়ামী লীগের দল যা বলছেন বর্তমান অবস্থার প্রেক্ষিতে সেগুলো পত্রিকায় ছাপা হচ্ছে টেলিভিশনগুলোতে তাদের পক্ষের লোকজন এসে কথাবার্তা বলছে এবং জাস্টিফাই করবার চেষ্টা করছে তারা কে কী করেন একটা মানুষ পেয়েছেন একজন আওয়ামী লীগার যিনি মনে করেন গত 15 বছরে দুঃশাসনের জন্যে নির্যাতনের জন্যে লুটপাটের জন্যে গণহত্যার জন্যে তারা কষ্ট পান আওয়ামী লীগের কোনো নেতার মধ্যে আমি উন্তাপ দেখি ভাবতে পারেন এত বড় বর্বরতার পরে ওই দলের মধ্যে একটা মানুষ পাওয়া যায় না যারা এর জন্য কষ্ট পেয়েছে যারা মনে করেছেন দল ভুল করেছে যারা মনে করেছে সরকারে যারা আছে তারা অন্যায় করেছে তারা তার প্রতিবাদ করেছে না সেই দল যদি আবারও ফিরে আসে কবে ভোট হবে আইন উপদেষ্টা বলেছেন আগামী বছর ভোট হতে পারে উনি বলেছেন কী কী করতে হবে নতুন ভোটার লিস্ট করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে ইত্যাদি ইত্যাদি সেই কাজগুলো শেষ করবার পরে এক বছরের মধ্যে মানে সামনের বছরে ভোট হতে পারে সামনের বছরে যখন ভোট হবে তখন সেই ভোটে কারা কারা থাকবে আবার তারা সেই প্রেতাত্মা আবার আসবে আমাদের সবার এই বিষয়ে ভাবতে আমি কোনো বিভেদ সৃষ্টির জন্য বলছি না কোনো প্রতিহিংসার আগুন চালাতে চাই না আমি কারো বিরুদ্ধে আগুন ছড়াবার জন্য কথা বলছি না কিন্তু এটা ঠিক রক্তের দাগ তো আসলে শুকাই না রক্তের যে কষ্ট মনের মধ্যে তা যন্ত্রণা এখনো দেয় ওই যে একটু আগে মাসুদ বক্তৃতা করলেন না এই রকম শত শত কাহিনী আছে এই দেশের মধ্যে ছড়ানো দুই বছর জেল খেটেছি প্রতিদিন এই নিদারুণ অত্যাচারের ঘটনা দেখেছি আমি নিজেও তো আওয়ামী লীগ করতাম আমি আওয়ামী লীগ করতে পারিনি আজ আমি আওয়ামী লীগ করি না করতেও চাই না আওয়ামী লীগকে যা দেখেছি সেই দেখাকে আমি মনে করি যে আমি ভুলে যেতে চাই ওই দৃশ্য যেন আমার চোখের সামনে না আসে আমি ওই রকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে এই বাংলাদেশ আসলেই সুন্দর যে বাংলাদেশ বসবাসের যোগ্য যেই বাংলাদেশকে নিজের দেশ মনে হবে যেই বাংলাদেশ ছেড়ে ইউরোপে পাড়ি দেবার জন্যে ভূমধ্য সাগর মধ্যে ডুবে ডুবে বাঙালি মারা যাবে ওই রকম দেশের যেন পুনরাবৃত্তি না হয় ওই রকম দেশ গড়বার জন্যে সেই কারণেই মুফতি মোহাম্মদ আক্কাস কোন পার্টি করেন কিচ্ছু যায় আসে না
এই যে সেলিম বক্তৃতা করলেন, মাহমুদুর রহমান মান্না আজকে এখানে আসছেন, তাতে মনে হচ্ছে জাতীয়তাবাদী ইসলামিক শক্তি এবং আমরা সবাই এক হয়ে গেছি। আমি বলি সত্যের পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের প্রত্যেকেরই থাকা কাজ, আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আমরা পালন করব। সেই লক্ষ্যেই চলুন ঐক্যবদ্ধ হই, আবেগে নয়, বরঞ্চ খুবই চিন্তার ভিত্তিতে সত্য পথটা বুঝে যা আমাদের করা উচিত সেটা ঠিক করে আগামী দিনের কর্তব্য নির্ধারণ করি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।